দীর্ঘ দেড় মাস গ্রীষ্মের ছুটির পর আজ প্রথম দিন এই ঘরটাতে থাকতে এলাম। ঘরের মধ্যে ঢুকেই আমার চোখে জল চলে এলো। তার কারণ কি বলো তো? ঘরটা তো অসম্ভব নোংরা হয়েছে, সেটা একটা যেমন কারণ, এর থেকে বড় আরও একটা কারণ হলো এখানে প্রচণ্ড গরম। এখন তো গরম কমেনি, উপরন্তু গরম আরও বেড়েছে আগের থেকে। আর এই যে রুমটা, এই রুমে না একদমই হাওয়া বাতাস ঢুকতে পারে না, তার উপর আবার এখানে প্রচুর কারেন্ট যায়। এই রকম পরিস্থিতিতে এখানে থাকাটা না খুব কঠিন ব্যাপার। এর থেকে আরও একটা ভয়ের কারণ হলো, যদি কোনো কারণে মর্নিং স্কুল করে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই, একদম ভাজা ভাজা হয়ে যাব। আর জানো, এটা কোনো রুম নয়, এটা হচ্ছে একটা রুমের অর্ধেক যেটাকে টিন দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। এখানে প্রাইভেসির খুব অভাব, তবুও এর মধ্যে কোনোরকমভাবে মেয়েকে নিয়ে কষ্ট করে থাকছি। জানি না কবে ভগবানের দয়া হবে, একটু ভালো করে থাকতে পারবো। আর এই যে সামনেটা, এখানে প্রচুর ঘাস, এখানে প্রচুর জোকের উপদ্রব। কীভাবে যে এখানে থাকি সেটা ঈশ্বর ছাড়া আর কেউ বুঝতে পারবে না।